এবং এটার ভিতরে আমাদের কিছু কিছু ডিসিশন হয়েছে, এবং ডিসিশনের গুলি হলো যে পূজাটা যেন একেবারে নির্বিঘ্নে হতে পারে, এই জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব। এবং আমরা আশা করব এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে এইবারের পূজায় সবচেয়ে বেশি ভালো হবে। এই জন্য আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা আমাদের দরকার। তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন, আইন শৃঙ্খলা উন্নতি হওয়ার আরো অনেক রয়ে গেছে। যেহেতু আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খুব ভালো আমি বলবো না, বাট স্যাটিসফ্যাক্টরি আমি বলবো, বাট এটারে কিভাবে ভালো করা যায় এই জন্য এখানে আলোচনা করা হয়েছে। এবং আমি আশা করব আইন শৃঙ্খলা পরিস্থিতি যতই দিন যাবে আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। এই ব্যাপারেও আমি আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা কামনা করি। দেন পার্বত্য চট্টগ্রামের যে পরিস্থিতিটা, ওটা এখন আপাতত ভালো, এবং এই পরিস্থিতিটা যেন বিরাজ করে এটা কিভাবে ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারগুলিও আলোচনা হয়েছে। তারপরে আমি তো বলেছি যে মাদক কিন্তু আমাদের সমাজের জন্য একটা একটা বিরাট অভিশাপ, এটা থেকে আমাদের কিভাবে মুক্তি পাবো এই ব্যাপারে আপনাদেরও সাহায্য সহযোগিতার দরকার। যে মাদকটা যেই সব জায়গা থেকে আসছে এবং এটা ধরা হচ্ছে, এবং মাদকে যে শুধু আমরা ক্যারিয়ারদের ধরলে হবে না, গডফাদারগুলিতে ধরতে হবে। যেহেতু গডফাদারগুলি না ধরলে কিন্তু মাদক বন্ধ করা বড় মুশকিল, এবং অনেক সময় দেখা যায় যে গডফাদার ধরা পড়লেও খুব তাড়াতাড়ি যারা জামিন পেয়ে যায় এমন যেন তারা বিচারের আওতায় আসে এবং একজন একটা ভালো ধরনের পানিশমেন্ট হয়, এইসব ব্যাপারে আলোচনা হয়েছে। চট্টগ্রামের কি ধরনের পরিবেশ ভালো হয়েছে, কি আশা করতেছেন যে কারা এই সমস্যা করছিল বা কারা সমস্যা করছিল, এটা তো আমি আপনাকে থেকে আরো জানি কারা সমস্যা, আপনারা তো সবাই জানেন কারা সমস্যা করছিল। বাট পার্বত্য চট্টগ্রাম যেখানে শান্তি চুক্তি হওয়ার পর একটা ইসে যেমন ইউপিডিএফ তারা কিন্তু হাতিয়ার সারেন্ডার করে নাই, জেএসএসরা কিন্তু হাতিয়ার শুধু সারেন্ডার করছিল। এখন এই ইউপিডিএফ জেএসএস তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা আছে, প্লাস অন্যান্য যারা সিটিজেন ওখানে আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে, এবং তারা সবাই যেন মিলমিশে কিভাবে থাকতে পারে ওই আমাদের ব্যবস্থাটা করতে হবে। প্লাস অনেক সময় তারা কিছু কিছু অস্ত্র এবং ট্রেনিং বাইরে থেকেও পাচ্ছে, ওটা থেকে যেন না পায় ওইটারও আমাদের একটা ব্যবস্থা করতে হবে। পুলিশ রিফর্মের কাজ তো শুরু হবে, আপনারা বলেন 1 তারিখ থেকে না শুরু হওয়ার কথা, আজকে থেকে তো রিফর্মের কাজটা তো আমি করতেছি না, একটা তো আলাদা কমিটি করে দেওয়া হয়েছে, ওই কমিটি কাজটা শুরু করবে। ওই কমিটি রিফর্মের তারা একটা আমাদের কাছে রিপোর্ট দিবে, ওই রিপোর্টের উপরে বেশ কিছু রিফর্মটা হবে। এখন পর্যন্ত তো কমিটি তো রিফর্মের ইটা আমাদের তো কাজ তো দেয় নাই এখনো। এর আগে আমি বলছিলাম 187 জনের মতো ছিল, এরপরে আর আমার মনে হয় কেউ যোগদান করে নাই। যারা যোগদান করে নাই তাদের আইনের আওতায় আনতে হবে, তারা আমাদের কাছে এখন কি বলে আর তারা আমরা পুলিশ বলবো না, তারা আমাদের কাছে এখন ক্রিমিনাল হিসাবে গণ্য হবে। নিয়োগের কথা বলেন, আমার মনে হয় সংখ্যাটা যেহেতু আমি তো গণি নেই, আমি তো একটা সংস্থা থেকে পাইছি যারা, বাট ওই সংখ্যাটা মনে সঠিক। প্লাস আমরা পুলিশ নূতন, শুধু পুলিশ না, পুলিশ নূতন নিয়োগ আমরা অলরেডি কনস্টেবলদের নিয়োগের জন্য অলরেডি অ্যাডভার্টাইজ করে দিচ্ছি, কিছুদিনের ভিতরে আজকে কি কালকের ভিতরে আপনারা দেখবেন এসআই নিয়োগের ক্ষেত্রেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমরা আনসারের ক্ষেত্রে নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি, এবং বিজিবির ক্ষেত্রে আমরা নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি। সংখ্যাটা তো আমি এই মুহূর্তে আপনারা বলতে পারবো না সংখ্যাটা কত।